ফ্রেন্ডস সবাই কেমন আছো সুপর্ণা স্কুল লাইফে একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই আবারো একবার অনেক স্বাগত আমি তোমাদের সুপর্ণা এই মুহূর্তে আমি বেরিয়েছি একটা জায়গায় যাব জায়গায় বলতে এখানে আমাদের বাড়ির পাশেই বেশি দূরে নয় সেখানে হচ্ছে হেলথ সেন্টারে যাব ভ্যাকসিন নিতে আজকে আমাদের ভ্যাকসিন দেওয়া হবে আর শুভ এখনো আসেনি ও একটু মার্কেটের দিকে গিয়েছিল একটা দরকার ছিল তো এলে আমি আসে দুজনে যাব তো আমি একদম রেডি হয়ে গেছি এখনো ও আসেনি তো চলো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে দুপুর একটা খাওয়া দাওয়া করে নিয়েছি মা বাবা এখন খাচ্ছে আমি তার আগে খেয়ে নিয়েছি মানে যাবো বলে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আমার মেয়েও খেয়ে নিয়েছে কিন্তু শুভ এখনও খাইনি ও এলে বলছে তোমাকে ছেড়ে দিয়ে আসবো তারপরে আমি এসে খাবো তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা একটু অন্যরকমের স্কিপ না করে পুরো ভিডিওটা দেখি এই মাত্র শুভ এলো এখন প্রায় দেড়টা বাজতে যায় জানো কতটা দেড় মানে দেরি হয়ে গেল ঠিক আছে চলো মাস্কটা হাতে আছে এখনো পরিনি এখানে গেলে পরে নেব এত দেরি কতক্ষণ থেকে ফোন করেছি কতক্ষণটা নেই হ্যাঁ ভ্যাকসিন নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি প্রচুর ভিড় এখানে আর মাত্র দুটো ডোজ ছিল এসে আমি নিয়েছি শুভ নেবে কিন্তু একজন এসে বলে যে বাইরে যাওয়ার কথা আছে এই কারণে নিয়ে নিল এই কারণে শুভ পেলো না আমি একাই নিয়েছি আর একটু আগে এলে হয়তো শুভও নিয়ে নিতে পারতো আমি এসেছি আর দুটো ডোজ ছিল মোটামুটি যাই হোক নিয়ে নিয়েছি আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই একটু আটকে গেছি এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টিটা কমলে যাব আর যে ছাতা নিয়ে আসিনি বাইকে করে যাব তাই একটু ওয়েট করে যাচ্ছি আর অনেকে এসছে কিন্তু ফিরে যাচ্ছে নেই আসছে আবার যেদিন হবে তারা এসছে আবার সেদিন ঠিক আছে বৃষ্টি কমুক বৃষ্টি কমলে যাবো আর কি তখন একটু ওয়েট করি তো বন্ধুরা এই মাত্র বাড়ি এসে পৌঁছালাম আর শুভ এখনও খাইনি এখন প্রায় আড়াইটা বাজতে যায় এই মাত্র শুভ খেতে বসলো ওকে খেতে দিয়ে একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম একটু রেস্ট নিয়ে নেবো তোমাদের জানো খাওয়ার পরে এখানে রেস্ট নিলে আমার আর চলে না তাই আর আমার মেয়েও এখনও ঘুমায়নি আমার মেয়ে টিভি দেখছিলো সেটা তাকে একটু ঘুম করাবো তো চলো আবার তোমাদের সামনে সন্ধ্যার সময় আসছি গুড আফটারনুন আফটারনুন বলবো না সন্ধ্যা বলবো কারণ এখন পাঁচটা বাজতে যায় আর আজকে না ঘুমাইনি বুঝলে শুয়েছিলাম শুয়ে শুয়ে একটা মুভি দেখছিলাম মোবাইলে আর মুভিটা পুরোটা দেখা কমপ্লিট হলো না তার আগেই উঠে পড়লাম বলতে মেয়ের অত্যাচারে অ্যাকচুয়ালি আজকে আমার মা আসার কথা কিন্তু এখনও আসছে না আর ফোন করছিলাম সুইচ অফ বলছে মোবাইল বাবার মোবাইলে রিং হচ্ছে ধরছে না আর মার মোবাইল সুইচ অফ কী করবো এই কারণে আর মেয়েকে আর কী বলে সান্ত্বনা দিব যাই হোক তাকে ধমকে টমকে বুকে তার ঠাম্মির কাছে রেখে দিয়েছি মানে এদিকে একটা মুভি দেখছিলাম ইন্টারেস্টিং মুভি তার উপর যদি মেয়ে বলে মা ওঠো এখনও দিদু নাসনি কেন ওঠো 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 তুমি ফোন করো ফোন করো মেজাজটা একদম গরম হয়ে গেছে তখন কি বলবো আর কি মুভি দেখছিলাম জানো অজিত কুমারের একটা মুভি দেখছিলাম সাউথের মুভি ওই হিন্দি ডাবিং এ দেখছিলাম কি দারুণ লাগছিল বইটা আর একটা কথা হচ্ছে আমার তো মানে সাউথের যতগুলো প্লেয়ার শুধু সাউথের কেন মানে অল মানে হলিউড বলিউড টলিউড সাউথের এমনি হিন্দি টলিউড হলিউড সমস্ত মুভির যতগুলো নায়ক আছে সব থেকে আমার ভালো লাগে অজিত কুমারকে কি দারুণ লাগে ওর হাসিটা দেখলেই না আমার আবার নতুন করে প্রেম করতে ইচ্ছে করে খুব সুন্দর লাগে আর আমি খুঁজে খুঁজে না অজিত কুমারেরই বইগুলো বের করি দেখতে পেলেই মজা দেখতে ইচ্ছে করে ভীষণ ভালো লাগে অজিত কুমারকে আর হাসিটা তো কি কিউট কি বলবো তোমরা যারা অজিত কুমারের ফ্যান তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে
তারপরে যদিও মেয়ে ডাকাডাকি করছিল, উঠছিলাম না, মুভিটা দেখছিলাম। তারপরে আমার বাড়ির পাশে একজন আমার কি বলবো জেঠিমা হয় সম্পর্কে, জেঠিমা এসে ডাকাডাকিতে ঘুম ভেঙে গেছে, মানে উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে না উঠে পড়েছি, ঘুমাইনি তো আজকে, উঠে পড়েছি। মানে তার আজকে নাতনির আজকে জন্মদিন ছিল, তাই পায়েস মিষ্টি এইগুলো দিয়ে গেছে, তো সেগুলো রাখা হয়েছে। এই কারণে তার ডাকাডাকিতে আমি কিন্তু আর শোবো না, এদিকে মেয়ে চিৎকার করছে, এদিকে কে এসে ডাকছে, আর শোবো না। তাই উঠে পড়েছি, মুভিটা অর্ধেকও কমপ্লিট, অর্ধেকও হয়নি, তার আগেই বন্ধ করে দিয়েছি। যাই হোক, এই কি হলো, কোথায় যাবে তুমি, হ্যাঁ কোথায় যাবে, তুমি কি খাবে, এই তুমি কি খাবে, কিছু খাবে কি না বলো, সিমাই কি সিমাই যাবে, ওই পায়েস আছে তার কাছে, ওই আদরিনী তার জন্মদিনে ওর সামনে পায়েস খেয়ে গেছে, খাবে নাকি পায়েস, খাবে, আচ্ছা পায়েস খাবে বলছে, মেয়েকে একটু দিই, আর আমারও একটু খেতে ইচ্ছে করছে, কখন 12টার সময় ভাত খেয়েছিলাম, খিদেও পেয়ে গেল। ঠিক আছে চল, এই যে মার সুগার আছে, মাকে বললাম যে গো তুমি একটু খাও, বেশি খেতে হবে না, একটু জাস্ট টেস্ট করো, এটা বলে মাকে অল্প করে একটু দিয়ে এসেছি। মার ইচ্ছে আছে একচুয়ালি, মা পিঠে পায়েস এগুলো খেতে ভীষণভাবে পছন্দ করে, কিন্তু সুগারের জন্য খেতে সেরকম পারে না, তাই ভাবলাম যে ঠিক আছে একটু খাও, কিছু হবে না, তাই মাকে একটু দিয়ে এসেছি, আর আমার মেয়েকেও একটু দিয়ে এলাম, আর আমি নিয়ে বসছি। ভীষণ ভালো করেছ, আর এমনিতে শুভ তো খেতে চায় না পায়েস, আর বাবাও সেরকম ভয়ে ভয়ে খেতে চায় না, বাবা শুধু একটাই ভয় কোথায় অ্যাসিডিটি হয়ে যাবে আমি খাবো না, এটা ভেবেই বাবা মোটামুটি খেতে চায় না। আর শুভও সেই একই, শুভ তো এমনিতে পায়েস খেতেই চায় না, ওকে একটু মানে কারো যদি বার্থডে টার্থডে থাকে, যদি পায়েস হয় ওকে জাস্ট মানে জাস্ট টেস্ট করানোর জন্য এক চামচ মুখে লাগিয়ে দিলে জাস্ট সেটাই, এছাড়া ও খায় না, এছাড়াও খেতেই চায় না, না যেন পড়ে। ঠিক আছে, এই রোজ হ্যাপি, পায়েসটা কেমন হয়েছে, ভালো, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেন বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর বাবা তো সকালে ডিম পাতা নিয়ে এসেছিল, এটা ফ্রিজে রাখা হয়নি, তাই এখন আমি এই ডিম পাতাগুলোকে ফ্রিজের মধ্যে রাখবো, এত ছোট ছোট ডিমগুলো নিয়ে এসেছি, দেখো কত ছোট ছোট ডিম, কতটা বড় অনেক, আবার পড়ে যাবে, ভেঙে যাবে, এই ধারের জাস্ট কয়েকটা বড় ছাড়া মাঝখানের গুলো ছোট ছোট গুলো, রোজ আমাকে ধরিয়ে দিবে তো, ফ্রিজে ডিমগুলোকে রেখে দিই, সন্ধ্যা 6:30, আর আমি সন্ধ্যা দিয়ে মেয়েকে একটু পড়াতে বসছি, কিন্তু বায়না পড়বে না, ও তো কখনোই বলে না যে আমি একটু পড়বো, সবসময়ই বলে যে না আমি পড়বো না, মুখটা দেখো, মুখটা দেখো, আর হাসতে হবে না, আর দেখাতে হবে না, কেন মন খারাপ, কেন মন খারাপ, কেন দেখতে বলে, মোটু পাতলু দেখো, মোটু পাতলু দেখবে,
লিখবে না পড়বে কোনটা পড়বে বলো কি কি সবজি আছে এখানে বলো আলু আঙুল দিয়ে দিয়ে বলো আলু পেঁয়াজ নয় পেঁয়াজ এটা হচ্ছে পালং শাক কলমি শাক তাহলে এটা কি শাক বললাম আচ্ছা এখানে কি কি সবজি গুলো আছে বলো তো পটল না ঝিঙ্গে এটা হচ্ছে চিচিঙ্গা আমড়া আমড়া বাঁধাকপি বিট উচ্ছে করলা এগুলো কিরকম লাগে খেতে উচ্ছে করলা এগুলো কিরকম লাগে তো ঠিক আছে বন্ধুরা চলো এখন মেয়েকে পড়িয়ে নিই আর পড়ানোর সময় ক্যামেরা অন থাকলে মেয়ের পড়াশোনার দিকে একদমই মন থাকে না ওই শুধু ওই দিকে মন থাকে তাই পড়িয়ে নিই পড়ানো না 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 একটু পড়িয়ে নিই পড়িয়ে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7:30 না প্রায় 1টা বাজতে যায় এতক্ষণ মেয়েকে পড়ালাম ও তো কিছুক্ষণ বায়না করছিল পড়বে না যাই হোক তাকে একটু লেখালেখি পড়িয়েছি আর একটু জাস্ট পড়েছে এই যা তারপর এখনও ছবি আসছে বলছে মা আমি আর পড়বো না ঠিক আছে আর পড়তে হবে না তো এখন টিভি দেখবো আমি কারণ মেয়েকে বর্ণন করে একটু সিরিয়াল দেখা একটু নেশা আছে তো একটু টিভি দেখবো আর মাও বসে আছে বলছে আমি না গেলে টিভি দেখবে না বলছে বৌমা তুমি আসো তারপর একসাথে দেখবো তাই আমি আর আমার দুজনে মিলে একটু টিভি দেখবো তারপরে আজকে রাত্রে আবার মেনু কী হয় সেটার আবার ব্যবস্থা করতে হবে তো ঠিক আছে দুপুর থেকে এই অবধি জাস্ট ছোটো ছোটো করে দেখানো ভিডিও ক্লিক করে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই চাই আর আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই যেমন তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা যারা ফেসবুক ইনস্টাগ্রামে আমার ভিডিও দেখছো সুন্দর সুন্দর ছবি দেখছো তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পেজটিকে না ফলো করে থাকলে অবশ্যই ফলো করবে তোমার সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো বাই